রাষ্ট্রীয় ঘাইপথত খহি পড়িল নির্মীয়মান ওভারব্রিজ, কাম করে থকার মাজতে খহি পড়িল দলংর প্রকাণ্ড বিম। প্রকৃততে এটা দুর্ঘটনা। উড়ন সেতু খহি পড়া ত্রাণ বায়ু উড়ি গল ফুলছান আলির। রাজ্যের রাষ্ট্রীয় ঘাইপথ সমূহ দিনে রাতে চলি আছে নির্মাণ কার্য, কিন্তু দীর্ঘদিন ধরে রাইজর অভিযোগ উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নকরাক নির্মাণকারী সংস্থা সমূহে চরম মইমতালি চলাই আছে নির্মাণের কাম, যার পরিণতিতে বুধবারে কামরূপর বাইহাটা চারিআলিত প্রাণ গল ফুলছান আলী নামর লোকজনের। ঘটনার পিছতে বাইহাটা চারিআলিত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, আরক্ষী আর উত্তেজিত রাইজর মাজত সৃষ্টি হয় হতাহতির। নিহত ফুলছান আলীর মৃতদেহ রেলিংয়ের তলের উদ্ধার করব নারাক ল এই উত্তেজনা। আর ইয়ার সেফটি নর্মস মানিব লাগে, কি মানি মানিছে কি কি নাই মানা। ঘটনাস্থলীত এনডিআরএফ বাহিনী উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা করে। জেলা প্রশাসনের ফলের আমি উদ্ধার কার্য চলাই আছো, ইতিমধ্যে এনডিআরএফ এসডিআরএফ আহিছে আৰু ভিক্টিম ফেমিলিও আহি পাইছে। উড়ন সেতুখন নির্মাণ করে আছে নির্মল বিল্ড নামের প্রতিষ্ঠানটে। নির্মল বিল্ডর বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভত ফাঁটি পড়ে স্থানীয় লোক। নিয়ম নীতি নমনাক কোনো সুরক্ষা ব্যবস্থা নকরাক উড়ন সেতু নির্মাণ করে থাকার অভিযোগ রাইজর। রাইজর অভিযোগ অতি লেহেমিয়া গতিতে চলিছে উড়ন সেতুর নির্মাণের কাম, যার ফলত দৈনিক বিপজ্জনকভাবে পারাপার হবলে বাধ্য হয়েছে ছাত্র ছাত্রীকে ধরে হাজার হাজার পথচারী আর যান বাহন। এই দুর্ঘটনার ফলত দলংর তলতে রয়ে থাকা এখন ডাম্পারেরও ক্ষতি সাধন হয়, কিন্তু প্রশ্ন হয়েছে উন্নয়নের নামত আর কিমান দিনলৈ এনেকৈ রাজপথত চলিব নির্মাণকারী সংস্থার মইমতালি। বুধবারে বাইহাটাত নিহত ফুলছান আলীর জীবনের মূল্য দিব পারিবনে নির্মল বিল্ডার্সে? বাইহাটার শ্রীমন্ত দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। রাষ্ট্রীয় ঘাইপথত খহি পড়িল নির্মীয়মান ওভারব্রিজ, কাম করে থকার মাজতে খহি পড়িল দলংর প্রকাণ্ড বিম। প্রকৃততে এটা দুর্ঘটনা। উড়ন সেতু খহি পড়া ত্রাণ বায়ু উড়ি গল ফুলছান আলীর। রাজ্যের রাষ্ট্রীয় ঘাইপথ সমূহ দিনে রাতে চলি আছে নির্মাণ কার্য, কিন্তু দীর্ঘদিন ধরে রাইজর অভিযোগ উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নকরাক নির্মাণকারী সংস্থা সমূহে চরম মইমতালি চলাই আছে নির্মাণের কাম, যার পরিণতিতে বুধবারে কামরূপর বাইহাটা চারিআলিত প্রাণ গল ফুলছান আলী নামের লোকজনের। ঘটনার পিছতে বাইহাটা চারিআলিত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, আরক্ষী আর উত্তেজিত রাইজর মাজত সৃষ্টি হয় হতাহতির। নিহত ফুলছান আলীর মৃতদেহ রেলিংয়ের তলের উদ্ধার করব নারাক ল এই উত্তেজনা। আর ইয়ার সেফটি নর্মস মানিব লাগে, কি কি মানি মানিছে কি কি নাই মানা। ঘটনাস্থলীত এনডিআরএফ বাহিনী উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা করে। জেলা প্রশাসনের ফলের আমি উদ্ধার কার্য চলাই আছো, ইতিমধ্যে এনডিআরএফ এসডিআরএফ আহিছে আর ভিক্টিম ফেমিলিও আহি পাইছে। উড়ন সেতুখন নির্মাণ করে আছে নির্মল বিল্ড নামের প্রতিষ্ঠানটে। নির্মল বিল্ডর বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভত ফাঁটি পড়ে স্থানীয় লোক। নিয়ম নীতি নমনাক কোনো সুরক্ষা ব্যবস্থা নকরাক উড়ন সেতু নির্মাণ করে থাকার অভিযোগ রাইজর। রাইজর অভিযোগ অতি লেহেমিয়া গতিতে চলিছে উড়ন সেতুর নির্মাণের কাম, যার ফলত দৈনিক বিপজ্জনকভাবে পারাপার হবলে বাধ্য হয়েছে ছাত্র ছাত্রীকে ধরে হাজার হাজার পথচারী আর যান বাহন। এই দুর্ঘটনার ফলত দলংর তলতে রয়ে থাকা এখন ডাম্পারেরও ক্ষতি সাধন হয়, কিন্তু প্রশ্ন হয়েছে উন্নয়নের নামত আর কিমান দিনলৈ এনেকৈ রাজপথত চলিব নির্মাণকারী সংস্থার মইমতালি। বুধবারে বাইহাটাত নিহত ফুলছান আলীর জীবনের মূল্য দিব পারিবনে নির্মল বিল্ডার্সে? বাইহাটার শ্রীমন্ত দাসর রিপোর্ট,
নিউজ 18 অসম নর্থ ইস্ট।